Hello students, I am Satya sir. Today I am going to teach you English grammar, that is right form of verbs. That's my pick. It's part 7. Dekho amra prosho ta niye nichi. Right form of verbs er je 10 ta verb jao ache sei verb 10 ta amra niye nichi prothome. Erpor amra dekhe nichi je verb gulo amra chini kina. Actually what is the meaning of this verbs? Allow অনুমতি দেওয়া, pass করা বলা যেতে পারে, treat তাকে treat করা, অর্থাৎ তাকে কিভাবে আমরা treat করছি, অর্থাৎ তাকে কিভাবে দেখছি, তাকে কিভাবে treat করছি আমরা, তার সাথে কিরকম আচরণ করছি, সোজা কথা যেটা treat করা, তারপরে দেখো depend নির্ভরশীল be হওয়া, am is are was are এগুলো হতে পারে, be এর জন্য do করা, increase বৃদ্ধি করা, earn অর্জন করা, সিকিউর নিরাপদ জীবন, টেক ল। দেখো এই 10টা ভার্বের আমরা অর্থটা এখন দেখে নিলাম। এরপর আমরা প্রশ্নটা নিয়ে নেই। হ্যাঁ এই প্যাসেজটা আমরা নিয়ে নিলাম। এই প্যাসেজের 10টা গ্যাপ আছে, 10টা গ্যাপ, যে 10টা ওয়ার্ড দেওয়া আছে সেই 10টা ওয়ার্ডের বিভিন্ন রকম ফর্ম দ্বারা আমাদের ফিল আপ করতে হবে, যেখানে যেটা প্রয়োজন হয় সেভাবে ফিল আপ করতে হবে। এটাই রাইট ফর্ম অফ ভার্বস। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ, মনোযোগ দিয়ে বসবা, কারণ মনোযোগ না দিলে কোনো কিছু সম্ভব না। তাহলে আমরা এখন দেখি এই প্যাসেজের মধ্যে আমাদের কি কি আননোন ওয়ার্ড আছে, এই প্যাসেজটা আমরা বুঝি কি না। প্যাসেজটা যখনই আমরা বুঝতে পারবো তখনই কিন্তু আমরা এই প্যাসেজের সেন্টেন্সে যে কোন ওয়ার্ডটা ব্যবহৃত হবে এবং এটার কোন ফর্মটা ব্যবহৃত হবে সেটা আমরা বুঝে ফেলব। দেখো অ্যাডাল্ট অ্যালাওয়েন্স, বৃদ্ধ ভাতা যেটা, ড্যাশ এ নোবেল প্রোগ্রাম, একটা মহৎ উদ্যোগ, ইনিশিয়েটেড বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকার যেটা প্রচলন করেছে, প্রেজেন্ট গভর্নমেন্ট ইনিশিয়েশন প্রচলন করা, মানে প্রাথমিক পর্যায়ে যেটা শুরু করলো প্রোগ্রাম, নোবেল মহৎ প্রোগ্রাম মানে একটা কাজ, অ্যালাওয়েন্স তো আমরা জানি যে ভাতা। ইন মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ, অধিকাংশ উন্নত দেশগুলোতে অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, দিস কাইন্ড অফ প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রামটা ইজ ড্যাশ বাই, এটা প্যাসিভ আকৃতিতে, এই জন্য এখানে কিন্তু মূলভাবে পাস্ট পার্টিসিপেন্ট ফর্মটা বসবে, বাই দ্য গভর্নমেন্ট, সরকার, দ্য গভর্নমেন্ট শুড, উচিত অর্থে ব্যবহৃত হয়েছে, পার্সু অনুধাবন করা, দ্যাট যে, দেয়ার ওল্ড এজ তাদের বৃদ্ধ বয়সে, ইজ ড্যাশ এটা অবশ্যই তাদের বৃদ্ধ বয়সটা অবশ্যই নিরাপদ হওয়া উচিত, অ্যান্ড কমফোর্টেবল এবং আরামদায়ক হওয়া উচিত। বাট ইন আওয়ার কান্ট্রি, কিন্তু আমাদের দেশে দ্য অ্যাডাল্টস আর বৃদ্ধরা আর ড্যাশ অন দেয়ার ওন সন্স অ্যান্ড ডটার্স, তাদের নিজেদের পুত্রকন্যার উপর ডিপেন্ড করতে হয়, নির্ভর করতে হয়। দ্য অ্যাডাল্ট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক, এই বয়স্কদের কিন্তু সেই ক্ষমতা থাকে, কাজ করার ক্ষমতা থাকে, অ্যান্ড ড্যাশ অ্যাট দিস এজ, এই বয়সেও তারা কিন্তু উপার্জন করতে পারে। দে ড্যাশ অফেন্সিভলি বাই দেয়ার ওন ইস্যুজ, তাদের নিজেদের সন্তান দ্বারাই কিন্তু তারা মানে আক্রমণাত্মক কথাবার্তার শিকার হন। দে হ্যাভ টু ড্যাশ দেয়ার ডেজ, তাদের দিনগুলো অতিবাহিত করা, ডিপেন্ডিং অন আদার্স, অন্যদের উপর ডিপেন্ড করে অতিবাহিত হতে হয়, অফেন্সিভলি আক্রমণাত্মকভাবে, অ্যাবিলিটি ক্ষমতা, অ্যাডাল্ট তো আমরা জানি যে বৃদ্ধ বয়স, বয়স্ক, অ্যাডাল্ট, ইস্যুজ মানে সন্তান সন্তানাদি। দে হ্যাভ টু ড্যাশ দেয়ার ডেজ ডিপেন্ডিং অন আদার্স, অন্যদের উপর নির্ভর করে তাদের দিনাতপাত করতে হয়। দ্য অ্যালাওয়েন্স, অ্যালাওয়েন্স বলছি আমরা ভাতা, শুড বি ড্যাশ, অ্যান্ড দ্য ট্রু নিডি মানে নিডি মানে যাদের সত্যিকারেরই প্রয়োজন, টু হ্যাভ দিস অ্যালাওয়েন্স মানে এই অ্যালাওয়েন্সটা যাতে পায়, ইট ইজ এক্সপেক্টেড, এক্সপেক্টেড মানে আশা করা হয়, দ্যাট যে দ্য লোকাল লিডার্স মানে গ্রামাঞ্চলের যে নেতারা আছেন, লিডার্স ড্যাশ দেয়ার ডিউটি,
তাদের ডিউটিটা অবশ্যই পালন করবে ইম্পার্শিয়ালি, মানে নিরপেক্ষভাবে, ইম্পার্শিয়ালি নিরপেক্ষভাবে, টু সিলেক্ট নির্বাচন করা দ্য রাইট পারসন, সঠিক ব্যক্তিটাকে ফর দিস পারপাস, এই বিষয়ে সঠিক ব্যক্তিদেরকে নির্বাচন করা, অর্থাৎ সঠিক বৃদ্ধ, অনেক বৃদ্ধ আছেন যারা বেশ ধনী, তাদের কিন্তু সাহায্যের প্রয়োজন হয় না, ভাতার দরকার পড়ে না, কিন্তু অনেক বৃদ্ধ আছেন যারা গরিব আর তাদের সন্তানেরাও গরিব, তারা কিন্তু তাদের পিতামাতাকে এই বৃদ্ধ বয়সে টানতে চায় না, তাদেরই ভাতা প্রয়োজন হয়। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখলা যে এই প্যাসেজটা কিন্তু আমরা মোটামুটি বুঝে নিলাম আর ওয়ার্ডগুলোও আমরা বুঝে নিলাম। এবার আমরা কী করব, পরবর্তী শিটে গিয়ে আমরা দেখবো যে কোন ওয়ার্ডটা কোন গ্যাপের মধ্যে যাবে এবং তার ফর্মটা কী হবে, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা এখন চলে যাব পরবর্তী শিটে, চলে এলাম, শব্দগুলো আবার নিয়ে নিলাম আর উত্তরটা নিয়ে নিই, নিয়ে নিলাম আমরা সব কিছু। এখন আমরা একটু ব্যাখ্যা দেব। দেখো, অ্যাডাল্ট অ্যালাওয়েন্স ইজ, এই যে এখান থেকে বিট থেকে কিন্তু ইজটা আসলো, বি নেওয়া হয়ে গেল, আমরা দাগ দিয়ে দিলাম। ইজ এ নোবেল প্রোগ্রাম, একটা মহৎ উদ্দেশ্য, মহৎ কাজ, ইনিশিয়েট বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকার যেটা প্রচলন করেছে। ইন মোস্ট অব দ্য ডেভেলপড কান্ট্রিজ, অধিকাংশ উন্নত দেশে অব দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, দিস কাইন্ড অফ প্রোগ্রাম, এই ধরনের পরিকল্পনা নেওয়া হয়, ইজ টেকেন, নেওয়া হয়। দেখো প্যাসিভ আকৃতিতে বসলো ইজ টেকেন, এখানে ছিল টেক, আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটা নিয়ে নিলাম, টেকেন বাই দ্য গভর্নমেন্ট, সরকার এগুলো নিয়ে থাকেন। দ্য গভর্নমেন্ট শুড পার্সু, তাদের অনুধাবন করা উচিত, দ্যাট যে দেয়ার ওল্ড এজ, তাদের বৃদ্ধ বয়সটা ইজ সিকিউরড, এটাও কিন্তু প্যাসিভ, এই যে ইজ আছে আমি যার, এরপরে মূল হল পাস্ট পার্টিসিপল। দেখো এই যে সিকিউরড থেকে আমরা সিকিউরড নিয়ে নিলাম, পাস্ট পার্টিসিপল ফর্মটা নিয়ে নিলাম, অ্যান্ড কমফোর্টেবল, এবং আরামদায়ক, তাদের অনুধাবন করা উচিত যে তাদের প্রত্যেকেরই বৃদ্ধ বয়সটা যেন খুব নিরাপদ এবং আরামদায়ক হয়। বাট ইন আওয়ার কান্ট্রি, কিন্তু আমাদের দেশে দ্য অ্যাডাল্টস আর ডিপেন্ডেন্ট অন দেয়ার ওন সন্স অ্যান্ড ডটার্স, কিন্তু আমাদের দেশে এই বৃদ্ধ বয়সের পুরুষ মহিলারা তারা নির্ভর করে তাদের ছেলে মেয়েদের উপর, কিন্তু অন্যান্য দেশে, উন্নত দেশে কিন্তু তা হয় না, তারা এই বৃদ্ধ বয়সের পুরুষ মহিলাদেরকে কিন্তু তারা ভাতা দিয়ে থাকে, তাদের ওল্ড কেয়ার হোম থাকে, সেখানে তাদেরকে রাখা হয়। দ্য ও অ্যাডাল্ট হ্যাজ দ্য অ্যাবিলিটি, এই বয়স্কদের হ্যাজ দ্য অ্যাবিলিটি, ক্ষমতা আছে, দক্ষতা আছে টু ওয়ার্ক, কাজ করার, অ্যান্ড আর্ন, এখানে কিন্তু এটাও প্রেজেন্ট ফর্ম, ওয়ার্ক দুইটা ভাব আসছে, ওয়ার্ক অ্যান্ড আর্ন, কাজ করা এবং উপার্জন করা অ্যাট দিস এজ, এই বয়সে, তাহলে আর্নের এটা যে মানে মূল ভাবটার প্রেজেন্ট ফর্ম সেটাই রয়ে গেল কিন্তু এখানে, অর্থাৎ বেস্ট ফর্মটাই বসলো এখানে। এরপরে দেখো দে আর ট্রিটেড, তাদেরকে, তাদের সাথে যে আচরণটা করা হয়, দে আর ট্রিটেড, তাদেরকে আচরণ করা হয় অফেন্সিভলি বাই দেয়ার ওন ইস্যুজ, তাদের নিজেদের ছেলে মেয়েরাই তাদের সাথে খারাপ আচরণ করে, খুব অফেন্সিভ আচরণ করে, নিষ্ঠুর আচরণ করে। দে হ্যাভ টু পাস দেয়ার ডেজ ডিপেন্ডিং অন আদার্স, তাদেরকে মানে বৃদ্ধদেরকে, তাদের মানে হ্যাভ টু পাস, তাদেরকে অতিক্রম করতে হয়, পাস করতে হয় দেয়ার ডেজ, তাদের দিনগুলো ডিপেন্ডিং অন আদার্স, অন্যদের, অন্যদের উপর নির্ভর করে তাদের দিনাতিপাত করতে হয়। দ্য অ্যালাওয়েন্স শুড বি ইনক্রিজড, যে ভাতাটা দেওয়া হয় সেটা বৃদ্ধি করা উচিত, শুড বি, প্যাসিভ ফর্মে কিন্তু আছে এটা, এই জন্য পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু এখানে বসলো। অ্যান্ড দ্য ট্রু নিডি, এবং সত্যিকারের যার প্রয়োজন, শুড বি অ্যালাউড টু হ্যাভ দিস অ্যালাওয়েন্স, এই অ্যালাওয়েন্সটা মানে তাদেরকে দেওয়া উচিত যারা সত্যিকারের নিডি। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এটা আশা করা হয় যে দ্য লোকাল লিডার্স, গ্রামের যে নেতারা আছেন, উইল ডু দেয়ার ডিউটি, তারা তাদের কর্তব্য পালন করবে ইম্পার্শিয়ালি, নিরপেক্ষভাবে, টু সিলেক্ট দ্য রাইট পারসন ফর দিস পারপাস, এই বিষয়ে সঠিক ব্যক্তিটারে নির্বাচন করবে। সঠিক ব্যক্তি নির্বাচন করা মানে বৃদ্ধ থাকলেই হবে না,
তার মধ্যে ধনী দরিদ্র আছে, যাদের ধনী আছে, টাকা পয়সা আছে, তাদের লোকজন আছে, তাদেরকে তারাই দেখাশোনা করতে পারে টাকা পয়সা ব্যয় করে, কিন্তু যারা নাকি গরিব বৃদ্ধ আছে তাদের বেলায় কিন্তু সমস্যাটা হয়। তাহলে আমাদের কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়ে গেল, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা যদি এক দুইবার এটা প্র্যাকটিস করো তাহলেই তোমরা এটা পারবে, খুব সহজ। শেষ করব, শেষ করার আগে কিন্তু দু একটা কথা না বললেই নয়, সেটা হলো যে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো এবং আমার বোঝানো যদি তোমার কাছে পছন্দ হয়, তোমার যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, এবং তুমি কমেন্টস করতে পারো যে তোমার এইখানে বোঝা নাই অথবা তোমার কোনো একটা গ্রামার দরকার, তাহলে আমি কিন্তু তোমার কমেন্টসের উত্তর দেবো, এবং সেই রকম তোমার যেটা চাহিদা সেটা পূরণ করার চেষ্টা করব। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে বলবো যে তোমরা বারবার প্র্যাকটিস করবো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বারবার দেখতে হবে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এটা মাথায় রাখবা, যে কোনো জিনিস তোমার বারবার দেখলে পরে সেটা মনে থাকে। আর সিক্রেটস অফ লার্নিং একটাই, সেটা হলো প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এখন শেষ করবো আমরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আই এম কাজেবুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KSMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। দ্যাটস অল, থ্যাংকস অ্যাগেন অ্যান্ড সি ইউ নেক্সট।